আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনীতির মাঠ যখন উত্তপ্ত হয়ে উঠছে, তখনই আচমক ঘোষণা এলো মার্কিন ভিসা নিষেধাজ্ঞার। এই ঘোষণায় নির্বাচনে বাধা প্রদানকারীদের মার্কিন ভিসা বন্ধের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এ নিয়ে চলছে তুমুল আলোচনা সমালোচনা। আলোচিত এই ভিসা নিষেধাজ্ঞাকে নানাভাবে ব্যাখ্যা করছেন বিশ্লেষকরা। নির্বাচনে বাধা প্রদানকারী বলতে কাদেরকে বোঝানো হচ্ছে, কোন কোন কর্মকাণ্ড করলে সেটাকে নির্বাচনে বাধা প্রদান বলা হবে, কবে থেকে কার্যকর করা হবে এই ভিসা নিষেধাজ্ঞা, এসব নানা প্রশ্ন উত্থাপিত হয়েছে। সেসব প্রশ্নের জবাব দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। আর নয় ইনসুলিন নির্ভরতা, বাংলাদেশে এই প্রথম ইডাব্লিউ ভিলা মেডিকা নিয়ে এলো ডায়াবেটিসের আধুনিক চিকিৎসা। মার্কিন ভিসা নিষেধাজ্ঞায় বলা হয়েছে, বাংলাদেশের নির্বাচনে বাধা সৃষ্টি করে গণতন্ত্রকে ক্ষতিগ্রস্তকারী ব্যক্তি, পরিবার বা প্রতিষ্ঠানের কর্তাদের বিরুদ্ধে এই বিধিনিষেধ আরোপ করা হবে। দায়ী ব্যক্তির পরিবারের সদস্য বলতে স্ত্রী ও সন্তানদেরকে বোঝানো হয়েছে। ঢাকাস্থ মার্কিন দূতাবাসের ব্যাখ্যায় বলা হয়েছে, নতুন ভিসা নীতির আওতায় বাংলাদেশের বর্তমান ও সাবেক কর্মকর্তা, সরকার সমর্থক, বিরোধী রাজনৈতিক দলের সদস্য, আইন প্রয়োগকারী সংস্থা, বিচার বিভাগ ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা পড়বেন। গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়া কিভাবে ক্ষতিগ্রস্ত করা হয় তাও উল্লেখ করা হয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের ওয়েবসাইটে। এর মধ্যে আছে ভোট জালিয়াতি, ভোটারদের ভীতি প্রদর্শন, জনগণকে স্বাধীনভাবে সভা সমাবেশ ও শান্তিপূর্ণভাবে জমায়েত হওয়ার অধিকার থেকে বিরত রাখতে বল প্রয়োগ বা সহিংসতা। এছাড়া রাজনৈতিক দল, ভোটার, নাগরিক সমাজ এবং মিডিয়ার স্বাধীন মত প্রকাশে বাধা বা প্রতিবন্ধকতা তৈরির যে কোনো পদক্ষেপ এর আওতায় পড়বে। এটা বাংলাদেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা কিনা, এমন প্রশ্নের জবাবে জানানো হয়েছে, ভিসা নিষেধাজ্ঞা রাষ্ট্রের বিরুদ্ধে নয়, অভিযুক্ত সুনির্দিষ্ট ব্যক্তির বিরুদ্ধে। যাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে তাদের নাম গোপন রাখা হবে। কোনো ব্যক্তিকে শাস্তি দেওয়া হলে অন্য কেউ সেটা জানতে পারবে না। সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যে সমালোচনা করেছেন, এই ভিসা নিষেধাজ্ঞা তারই জবাব কিনা, এমন প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে। তারা জানিয়েছে, এর সঙ্গে সরকার কিংবা প্রধানমন্ত্রীর কোনো সম্পর্ক নেই, এটা আমাদের পক্ষ থেকে একটি সিগন্যাল। এক বার্তায় ঢাকাস্থ মার্কিন দূতাবাস জানিয়েছে, গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে ক্ষুণ্ণ করার নির্দেশদাতা এবং বাস্তবায়নকারী উভয়ের জন্যই নীতিটি প্রযোজ্য হবে। নতুন ভিসা নীতিটি বাংলাদেশি জনগণকে সমর্থন করার জন্য ডিজাইন করা হয়েছে, যাতে তারা তাদের পছন্দের নেতা নির্বাচন করতে পারে। সাইদ রহমান, কালবেলা।